আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছেন। ঈদের ডে টু এর এটা মিনি ব্লগ, ডে ওয়ানেরটা যারা দেখেনি তারা চটপট গিয়ে ডে ওয়ানেরটা দেখে নিতে পারেন। আর আজকে আমরা চলে এসেছি সাউথের বারাইপুরে। এখানে লাইটিংসের ভিডিওগুলো প্রচুর ভাইরাল হয়েছে, তাই চলে এসেছি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ এখানে লাইটিংসগুলো এবং অ্যাট্রাকটিভ প্রচণ্ড। তো বিভিন্ন থিমে এখানে ঈদের প্যান্ডেলগুলো সুসজ্জিত হয়েছে, ওই জন্য বহু দূর দূরান্ত থেকে লোক এখানের লাইটিংস এবং থিম দেখার জন্য এসেছেন। রাস্তায় এই আলোর রোশনাই পুরো মন ভালো করে দেওয়ার মতো। আপনারা কারা কারা গেছেন বারাইপুরের এই সব জায়গাগুলোতে তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। যারা জাননি এখনো সময় আছে, এখনো গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। দুটো পুচকিকে নিয়ে আমরা গেছিলাম, ইনায়া আর ইফরা, আমাদের মাথা পুরো খারাপ করে দিয়েছে। বেশি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ কিছুক্ষণের জন্যই আমরা জাস্ট গিয়েছিলাম, তাই ছোট ছোট ক্লিপিংস তুলেছি, সেগুলো অ্যাড করেই একটা ভিডিও রেডি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে দেখুন, যাতে ভিডিওটার একটা ভালো রিচ পায়। যুগি বটতলার এই থিম হচ্ছে টাইটানিকের, খুব ভালোভাবে এখানে টাইটানিকের থিম ফুটিয়ে তুলেছে। ভেতরেও দেখিয়ে দিচ্ছি কেমন। আর এখানে দেখুন ইফরা সবার হাত ছেড়ে ছেড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর প্রচুর মজা পেয়ে গেছে সবাইকে একসাথে দেখে। তো ভেতরটাও দেখুন, এক একটা দেওয়ালে এক এক রকমের থিম করেছে। উদ্ধারকারী জাহাজ, ডুবন্ত পর্যায়ে টাইটানিকের অবস্থা কেমন ছিল, প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেক রকমের সুন্দর সুন্দর জিনিস তুলে ধরেছে। শুধু তাই নয়, টাইটানিকের পুরো হিস্ট্রিটা একটা দেওয়ালের মধ্যে বর্ণনা করেছে। তো এরপর আমরা চলে এসেছি একটু ঠান্ডা জাতীয় কোনো কিছু খেতে, কারণ প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমরা। তো এখানে দেখুন আমরা সবাই মিলে লস্যি খাচ্ছি এবং টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করেছি আমরা। তো মেলাতে হর্স রাইড করেছে ইনায়া। দেখুন ইনায়াকে দেখে আবার ইনায়ার বনু ইফরাও চিৎকার করছিল যে ও বসবে, ও রাইড করবে, তো ওকেও চড়ানো হয়েছে। তো দুজনে খুবই হ্যাপি হয়েছে, ইফরা তো নামতেই চাইছিল না, তারপর শেষে আমরা জোর করে নামিয়েছি। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।